বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে জরুরি গর্ভনিরোধক বড়ি এবং ফেমিকন পিল খাওয়ার নিয়ম কি, এগুলো খাওয়ার বিশেষ কোনো নিয়ম আছে কিনা, বা কোন নিয়মে এগুলো খেলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদের পরিষ্কার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জানাবো কখন জরুরি গর্ভনিরোধক পিল খেতে হবে এবং কি নিয়মে ফেমিকন পিল খেতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করব ইমার্জেন্সি গর্ভনিরোধক পিল দিয়ে। ইমার্জেন্সি গর্ভনিরোধক খাবার বড়ি বা ECP হলো এমন এক ধরনের পদ্ধতি যা অরক্ষিত বা অনিরাপদ সহবাসের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করলে গর্ভে সন্তান আসার সম্ভাবনা প্রায় থাকে না। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে মহিলারা ECP ইউজ করতে পারেন। জরুরি গর্ভনিরোধক খাবার পিল বা ECP পরিবার পরিকল্পনার কোনো নিয়মিত পদ্ধতি নয়, এটি শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়। জরুরি গর্ভনিরোধক খাবার পিল বা ECP গর্ভধারণ রোধ করে, কখনো গর্ভপাত ঘটাতে সাহায্য করে না। দ্বিতীয় প্রশ্নটি হলো ফেমিকন পিল খাওয়ার নিয়ম কি। ফেমিকন পিল খাওয়ার নিয়ম প্যাকেটের ভিতরেই পাবেন। প্যাকেটের ভিতরে দেওয়া নির্দেশনা অনুযায়ী খেলে কোনো সমস্যা হবে না এবং গর্ভধারণ এড়িয়ে নিরাপদে সহবাস করতে পারবেন। ফেমিকন পিল খাওয়ার নিয়ম। পিল খাওয়ার সাধারণ নিয়মাবলী হচ্ছে মাসিক শুরুর দ্বিতীয় দিন থেকে পিল খাওয়া শুরু করতে হবে এবং যতদিন পর্যন্ত সন্তান নিতে ইচ্ছুক না থাকেন ততদিন পর্যন্ত পিল খাওয়া চালিয়ে যেতে হবে। নিয়মিতভাবে প্রতিদিন রাতে একটি করে পিল খেতে হবে। সহবাস করলেও খেতে হবে এবং সহবাস না করলেও খেতে হবে। ধরুন আজকে সহবাস করলেন, সেই জন্য ওষুধ খেলেন। আগামী 5 দিন বা 10 দিন সহবাস করবেন না, সেই জন্য বড়ি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম চিন্তা ভাবনা করে পিল খাওয়া কখনোই বিরতি দেবেন না। কোনোদিন খেতে ভুলে গেলে, একদিন বাদ পড়ে গেলে পরদিন একসঙ্গে 2টি বড়ি খেতে হবে। ধরুন আজকে সহবাস করলেন, সেই জন্য পিল খেলেন। আগামী 5 দিন বা 10 দিন সহবাস করলেন না, সেই জন্য পিল খাওয়ার প্রয়োজন বোধ করলেন না। এরকম চিন্তাভাবনা করে পিল খাওয়া বিরতি দেওয়া যাবে না। কোনোদিন খেতে ভুলে গেলে বা একদিন বাদ পড়ে গেলে পরের দিন একসঙ্গে 2টা পিল খেতে হবে। সন্তান নিতে চাইলে পিল খাওয়া বিরতি দিলেই হবে। আর মাসিক চলাকালীন খয়েরি রঙের সিরিয়াল থেকে পিল খেতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফেমিকন পিল খেলে আসলে কি হয়। ফেমিকন পিল খেলে গর্ভসঞ্চার রোধ করা যায়। যেসব দম্পতি আপাতত সন্তান নিতে ইচ্ছুক নয় সেসব দম্পতির নারীরা এই পিল খেতে পারে এবং জন্মরোধ করতে পারে। ধরুন মাসিকের 14তম দিনে সেক্স করা হয়েছে আর আপনার সঙ্গিনী সেক্সের 13 ঘন্টা পূর্বে পিল খেয়েছে, তাহলে কি তার প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের কিছু কথা জেনে রাখা দরকার। ফেমিকন হচ্ছে স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল। সাধারণত 21 অথবা 28টি পিলের সমন্বয়ে এটি তৈরি হয়। 21 পিলের ক্ষেত্রে মাসিক শুরুর প্রথম দিন থেকে দিনে একটি করে খেতে হবে 21 দিন, এরপর 7 দিন বিরতি, এরপর আবার পরপর 21 দিন। মনে রাখবেন, মাসিক চক্র শুরু হওয়ার সময় থেকেই পিল খেতে হবে, দেরি করলে কাজ নাও হতে পারে। 28 পিলের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হওয়ার দিন থেকে একাধারে 28 দিন 28টি পিল খেয়ে যেতে হবে। 28টি পিল শেষ হলে আবার পরবর্তী মাসে তা শুরু করতে হবে, কোনো বিরতি দেওয়া যাবে না। তাই এর কার্যকারিতা কত ঘন্টা তা হিসাব করা সম্ভব নয়। তবে পিল খাওয়া অবস্থায় যে কোনো সময় সঙ্গমে লিপ্ত হলে গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বন্ধুরা, এই ছিল ইমার্জেন্সি পিল এবং ফেমিকন পিল খাওয়ার নিয়ম। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।